প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি মসজিদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে মসজিদটি অবস্থিত ইন্দোনেশিয়ার সুমাত্রা বারাত প্রভিন্সের ক্যাপিটাল সিটি পাডাং শহরে আর এই মসজিদটি ইন্দোনেশিয়ার সুমাত্রা বারাত প্রভিন্সের সবথেকে বড় মসজিদ এবং সবথেকে ইউনিক মসজিদ যেটার শেপ চার কোণা নৌকা আকৃতির আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটিই হলো ইন্দোনেশিয়ার সুমাত্রা বারাত প্রভিন্সের মসজিদ রায়া সুমাত্রা বারাত অত্যন্ত মনোমুগ্ধকর এবং ইউনিক স্টাইলের এই মসজিদটি শুধুমাত্র ইন্দোনেশিয়ার এই পাডাংয়েই দেখা যায় ইন্দোনেশিয়া তথা সমগ্র বিশ্বের কোনো জায়গায় আপনারা এই শেপের কোনো মসজিদ দেখবেন না তো চলুন এখন আমরা হাঁটতে হাঁটতে এই মসজিদটির নিকটে গিয়ে দেখে আসি মসজিদটি আসলেই দেখতে কেমন এটা হচ্ছে মসজিদটির প্রধান ফটক যেখানে মসজিদ রায়া সুমাত্রা বারাত লেখা আছে তো সুমাত্রা বারাত বলতে ওয়েস্ট সুমাত্রাকে বোঝায় বা পশ্চিম সুমাত্রা মেইন রাস্তার পাশেই বিশাল জায়গা জুড়ে অবস্থিত ইন্দোনেশিয়ার পাডাং শহরে এই মসজিদ রায়া সুমাত্রা বারাত মেইন রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলুন আমরা এখন প্রধান গেটের দিকে যাই তো আপনারা যারা হেঁটে আসবেন আপনারা চাইলে এই সিঁড়ি দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে পারেন সিঁড়ি দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে যদিও এটা একটা মসজিদ কিন্তু কোনো অংশে কিন্তু এটা পার্কের থেকে কম না এখানে আসলে আপনার কাছে মনে হতে পারে আপনি কোনো পার্কের ভিতরে প্রবেশ করেছেন আর ওই সিঁড়িটির পাশেই এখানে আরও একটা গেট আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে যারা যানবাহন নিয়ে আসবে গাড়ি ঘোড়া নিয়ে আসবে তাদের ক্ষেত্রে তো এটা হচ্ছে একদম সামনে দিয়ে যাওয়ার প্রবেশ পথ আসলে চতুর সাইড দিয়েই এই মসজিদটিতে প্রবেশ করা যায় তো আমি সামনে দিয়ে প্রবেশ করছি কারণ আমরা সামনের ভিউটা খুব ভালোভাবে দেখতে পারবো সেই জন্য এছাড়া মসজিদটির সামনে এই সাইড দিয়ে চারি সাইডে এভাবে এদের যে ইউনিক ঘরগুলো রুমা মিনাঙ্কাবাও সেগুলো কিন্তু এই সাইডে আছে আর এখন আমরা মসজিদটির একদম সামনের অংশ দিয়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি আমি চেষ্টা করব মসজিদটির ভিতরে ঢুকে আপনাদের ভিতরের সাইডটাও দেখানোর জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের সামনে কত সুন্দর করে বসার জায়গা করা হয়েছে মাঝের সারিটি খেজুর গাছ লাগানো হয়েছে আর চারি সাইডে অন্যান্য নার্সারির বাগান করা হয়েছে আর এই সাইডটিতে বিশাল বড় পার্কিং এরিয়া দর্শনার্থী যারা আসেন তারা এই সাইডে তাদের গাড়ি বা বাস বা মোটরসাইকেল পার্কিং করতে পারে আর একদম পিছনের সাইড যেখানে টিন শেড দেখা যাচ্ছে ওটা হচ্ছে এখানকার ক্যান্টিনের মতো আর কি মানুষ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে যদি কেউ খাইতে চায় স্বাভাবিকভাবে আমরা মসজিদের যে মডেলগুলো দেখে থাকি সেটা অ্যারাবিক স্টাইলে হয় আর আজকের মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ভিন্ন মডেলের ভিন্ন স্টাইলের ভিন্ন শেপের এটা সত্যি একটা ইউনিক মসজিদ তো হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি সিঁড়ির নিকটে এখন এই সিঁড়ি দিয়ে উপরে যাব গিয়ে মসজিদের ভিতরের অংশটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমনটা আপনারা সবসময় দেখে থাকেন যে ইন্দোনেশিয়ার মসজিদগুলোতে কিন্তু পুরুষ মহিলা উভয়ই প্রবেশ করতে পারে পুরুষ এবং মহিলা উভয় লিঙ্গের ক্ষেত্রেই মসজিদের সমান অধিকার আমাদের বাংলাদেশে কিন্তু এখনও এই নিয়মটা চালু হয়নি মেয়েরা যদি মসজিদে যায় সেটাকে হয়তো খারাপ চোখে দেখা হয় এখন মসজিদটির ভিতরে প্রবেশ করছি ভিতরের ডিজাইনটা ঠিক এইরকম আর এটা হচ্ছে মসজিদের একদম সামনে যেখানে ইমাম নামাজ পড়ান সেই জায়গাটা দেখতে ঠিক এরকম ভিতরের ডিজাইনগুলো কিছুটা তাবু আকৃতির মানে তাবু স্টাইলের করে ভিতরের এই কারুকার্যগুলো স্থাপন করা হয়েছে ভিতরে আসলে মনে হবে যে আপনি একটা খুব সুন্দর সাজানো গোছানো তাঁবুর ভিতরে প্রবেশ করেছেন
আর বিশেষ করে মহিলাদের নামাজের জন্য এখানে টেম্পোরারি পোশাকের ব্যবস্থা করা হয়েছে। এই কোণে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোশাক, এগুলো মেয়েদের নামাজের পোশাক। অনেকে হয়তোবা হিজাব ছাড়া বাইরে বের হয়েছে এবং হঠাৎ করে আজান দিয়েছে এবং ওই মহিলাটি নামাজ পড়তে চায়, যেহেতু হিজাব ছাড়া এসেছেন তো তিনি এই মসজিদের ভিতরে এসে এই টেম্পোরারি পোশাকগুলো পরে তিনি নামাজ আদায় করতে পারেন। কত সুন্দর একটা ব্যবস্থা। আর মসজিদের ভিতরে সম্পূর্ণ এরিয়াটি এইভাবে সফট গালিচা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ফ্লোরটি। এছাড়া মসজিদটির উপরে আরও একটি স্তর আছে, তো চলুন এই সিঁড়ি বেয়ে উপরের স্তরে উঠে দেখা যাক যে উপরে আসলে দেখতে কেমন। দর্শক, এই হচ্ছে মসজিদটির সেকেন্ড ফ্লোর, এখানেও কিন্তু নামাজের ব্যবস্থা আছে। নিচের ফ্লোরে যদি অত্যাধিক ভিড় থাকে বা পরিপূর্ণ হয়ে যায় তাহলে মানুষ এই সেকেন্ড ফ্লোরে এসেও নামাজ আদায় করতে পারবে। আর এই হচ্ছে মসজিদটিতে উজু করার ব্যবস্থা এবং ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা উজু ব্যবস্থা করা আছে। আর মসজিদটির একদম উপরের যে অংশে যেখানে নামাজ শেষ করে মানুষ, তার পাশেই ঠিক এরকম প্রশস্ত জায়গা, মানুষ এখানে নামাজের পরে এসে বসে সময় কাটাতে পারে। আর এখানে যে মিনারটি দেখতে পাচ্ছেন, এই মিনারের পাশেই এইখানে বিশাল বড় এরিয়া যেখানে গার্ডেন আকারে তৈরি করা হচ্ছে, আর এই জায়গাগুলো সম্পূর্ণ মসজিদের আন্ডারেই। আর তাছাড়া এই মসজিদটির চারটা সাইটেই ঠিক একইভাবে এরকম করে সুন্দর করে গার্ডেন করে সাজানো হয়েছে। শুনেছি এই মসজিদটি তৈরি করতে ইতিমধ্যেই তাদের $34 থেকে $35 মিলিয়ন খরচ হয়ে গিয়েছে এবং সেটা এখনও চলমান, অর্থাৎ এটার কাজ কিন্তু এখনও কমপ্লিটলি শেষ হয়নি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা বারাত অর্থাৎ ওয়েস্ট সুমাত্রা প্রভিন্সের পাডাংয়ে অবস্থিত সবথেকে বড় মসজিদ, সবথেকে ইউনিক মসজিদ, যেটা কিনা শুধুমাত্র ইন্দোনেশিয়ার এই পাডাংয়েই দেখা যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনারা নতুন কিছু জেনে থাকেন, নতুন কিছু দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই মসজিদ নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইন্দোনেশিয়ার নতুন কোনো জায়গায়। ততক্ষণে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।